শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, আর যদি তুমি রুকে দাঁড়াও তাহলে আগামীর দেশ হবে আপনার এবং আমার। সুতরাং ফয়সালা হাসিনার আদালতে হবে না, ফয়সালা হবে জনতার 18 কোটি মানুষের আদালতে। দর্শক শুভেচ্ছা নেবেন, আমরা স্পেন প্রবাসী সবাই। আজকে নমরুদ্দি বেগম, বাংলাদেশের নমরুদ্দি বেগম শেখ হাসিনা আজকে জয় বাংলা হয়েছে, তাই সেইগুলোকে আমরা আজকে মিষ্টি বিতরণ করব এবং একে অপরকে মিষ্টি খাইয়ে দিব। মিষ্টি ধন্যবাদ প্রাণ প্রিয় আমার প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আমার আমার দেশের মা বোনেরা, কোমলমতি শিক্ষক ছাত্র ছাত্রীরা তাদের বিনিময়ে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী এসপেন বিএনপির একজন কর্মী হিসাবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে, আমার যে আনন্দ, যে বই প্রকাশ, যেটাই আমি বলার মতন নয়, সেটাই বিজয় হচ্ছে বাংলাদেশের। আজকে আজকে কত বছর হয় আপনি দেশে যান না? আমার হইলো, আমি এখানে আছি প্রায় 20 বছর ও 14 বছর ধরে আমি বাংলাদেশে যাই নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে আমাকে দেশে বিদেশে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এখানে আমাকে অনেক মামলা দেওয়া হয়েছিল। আমি 14 বছরে বাংলাদেশে যেতে পারি নাই, আজকে আজাদি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আওয়াজ তুলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার মানুষকে, বাংলার মানুষকে আজাদি করেছে হায়না রাত থেকে। ইনশাআল্লাহ আপনাদের দেশ আপনারা গড়বেন, আমরা তাদের দেশের মালিক হইলো আপনারা, আমরা দল করি কোনো ব্যাপার না, কিন্তু দেশের মালিক হইলো বাংলাদেশের জনগণ। এই যে ছাত্র কর্মবর্তী ছাত্ররা যারা আন্দোলন করেছে, তাদের যারা শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের বিনিময় ইনশাআল্লাহ বেতা দিব না। যে মা বোনের রাষ্ট্র পরিশ্রম করেছে, যে মা বোনেরা তার ছেলেকে এই যুদ্ধের ময়দানে ঢেলেছে, আমি সেই সকল মা, আল্লাহু আকবার, আমি স্যালুট জানাই, সেই সকল মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা বাংলাদেশের গর্বিত মা, আপনারা বাংলাদেশের গর্বিত সন্তান, আপনারা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছেন, কিন্তু খুনি হাসিনার মতন মা কোনো মেয়ে আমরা বাংলার মাটি দেখতে পাই না। একজন খুনি, এমন একজন জল পিপাসী, এমন একজন রক্ত পিপাসী, যে পিপাসীর মনে দয়া নাই, মায়া নাই, যার ইমান নাই, তার সাহায্যও নাই, শরমও নাই, যে মহিলার ভিতরে কোনো ধর্ম নাই, কোনো জন্ম নাই, কোনো দুঃখ দরদ নাই, সেই ধরনের মহিলা বাংলার মাটিতে আর চাই না। দর্শক আমার পক্ষ থেকে আমি আমার ভাইয়ের সাথে আলিঙ্গন করব, মানুষ খুশি মিষ্টি অর্ডার দিছি বিকালে, আমরা পারমিশন নিয়ে ইয়ে করতেছি, ভাবি আছে আমরা মিছিল বিজয়ী মিছিল। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতন উপলক্ষে আপনার অনুভূতি একটু শেয়ার করেন ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, এই শেখ হাসিনার খুনি, লুটপাটকারী, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকারী, সর্বোপরি বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য যে ভূমিকা পালন করছে শেখ হাসিনা এবং তার পরিবার, আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদের যে পতন হয়েছে, তারা দেশ থেকে পালাইছে। আমরা চাচ্ছি তাদের এই পতন কেমন পর্যন্ত থাকুক, এই ইনশাআল্লাহ লোক যেন বাংলাদেশের কোনো ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা পায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সবাই শুকরানা, নামাজ আদায় করেন, প্রত্যেকের পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের কাজের জন্য দেশি প্রবাসী প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে এখন হাত বেরিয়ে দিতে হবে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম, আমি তো মিষ্টি কোথাও পাচ্ছি না, সব দোকানে গেলাম মিষ্টি নেই। কেমন আছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি একটু শেয়ার করেন শেখ হাসিনার পতন উপলক্ষে। আলহামদুলিল্লাহ, বললে আমাদেরকে একটা রাশির সরকার থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্ত করেছেন, এর জন্য শুকরিয়া শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসিনা পতন উপলক্ষে কিছু কই না আপনারা ভাই, দেশটা রুটির মতো ছিঁড়ে ছিঁড়ে খাইছে, দেশটা স্বাধীন আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি, কেমন খুশি মুহূর্তে ভাই? স্বাধীন মানুষ,
স্বাধীনতা পাইলে কতটা আনন্দিত হয় এটা বলার ভাষার প্রকাশ নাই, এরা সবার মনের ভিতরেই প্রকাশ করতেছে, কি একটা অনুভূতি আমাদের সবাই দেখেন, জনগণের মুখের হাসি দেখলে বুঝতে পারবেন।